হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি রক্তিম আপনাদের সাথে। আজকে আমি দেখাবো ফটোশপের সফট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর একটা কাজ, কিভাবে ছবিটা আমরা এডিট করব। তো চলুন আমরা দেখিয়ে আসি কিভাবে আমাদের করতে হবে। সো ফার্স্টে আমরা ফটোশপটা অন করি। এটা একটা সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা জাস্ট একটা ফেসে সফট কালার কিভাবে আনতে হবে সো সেটা আমি দেখাবো। এটা অনেক সিম্পল, আশা করি আপনারা দেখলে জিনিসটা করতে পারবেন সহজেই। ফটোশপ অন হয়ে গেছে, আমি আমার ছবিটা হয়েছে, এটা আমার বড় বোন, আমার বড় বোনের ছবি আমি এডিট করে দেখাচ্ছি। ফার্স্টে ছবিটা হালকা একটু জুম করতে হবে কন্ট্রোল প্লাস দিয়ে। দেওয়ার পরে দেখতে হবে যে ডিসপ্লেতে মানে পিকচারে কোনো কালার টিউনের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু চেক করতে হবে। সো এখান থেকে আমি হালকা কালার বাড়াই নিতে পারি, হালকা একটু কালার এদিক ওদিক করে নিতে পারি। এনাফ। এটা করার পরে হচ্ছে যে এই লেয়ারটা কপি করতে হবে। কপি করার পরে এখানে দেখুন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, এই যে এখানে নিচে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্লাক ক্লাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্লিক করার পরে এখান থেকে এই জিনিসটা ম্যানেজমেন্ট করতে হবে, যেভাবে সুন্দর আসে, যার চেহারার সাথে যেমন কালার টিউনটা আসে ঠিক সেইভাবে করতে হবে। সো আপনারা এভাবে মিলাই নেবেন, সব ছবির সাথে যে এটা ম্যাচ হবে সেমন না। সো এই যে ড্রেসের কালার ছিল সেটা সেভাবে ম্যাচ করতে হবে। সেটা এভাবে ভালো লাগছে, এটা মোটামুটি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। এটা করার পরে নেক্সট আমি এটা করার পরে আবার এটা কপি করব। কপি করার পরে নেক্সট স্টেপ হচ্ছে যে স্কিনটা একটু সফট, নেক্সট একটু মোমের মতো করতে হলে কি করতে হবে। সো আমি আবার জুম করব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে জিনিসটা আমি কাছে নিয়ে আসার পরে এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট করার পরে হচ্ছে কালার, যে ব্রাশ টুল দিয়ে এখানে আমি যে কিছু সাদা কালার করে নিচ্ছি, এটা আপনি আবার রাবার দিয়ে মুছতে পারবেন। আমি রাবার দিয়ে মুছে দেখাচ্ছি, এই ব্রাশটি ইউজ করতে হবে। আবার এটা কালার করে দিতে হবে, কালার করতে হবে যদি হাতে মনে করেন যে করতে হবে তাহলে। সো মোটামুটি আমি একটা করলাম, এইটা আপাতত করলাম না, সো এটা আমি দেখাচ্ছি পরে। সো আবার আমি একটু মাইনাস করতেছি, করে এই ফেসটাই আমি এখান থেকে এই লেয়ারের উপরে এখানে দেখুন এই যে সফট লাইট এটা আছে, এটা করার পরে দেখুন ফেসে একটা সফটনেস আসছে। চোখের ওখানে আমার একটু আবার একটু কালার করতে হবে, কন্ট্রোল প্লাস দিস জুম করে চোখের এখানে আমি একটু কালার করব, যে কালার করে দিলাম। সো স্কিনটা পুরাটা সেটা কমপ্লিট। আচ্ছা, এটা করার পরে এই যে সফটনেসটা আসছে এটা এবারটা আমার এখান থেকে মাইনাস করতে হবে, মানে এখান থেকে কমাইতে হবে, এই যে উপরে ঠিক সফট লাইটিংয়ের পরে যেই অপশানটা আছে এখানে ক্লিক করে এটা জাস্ট আনতে হবে আপনার 16-15-16 যদি আপনি আনেন। সো আপনি স্কিন টিউনটা অনেক ভালো থাকবে। সো আগে দেখুন এটা আমি অফ করি, আর দেখেন ফেসে একটা সফটনেস আসছে আর জিনিসটা আরও ভালো লাগতেছে দেখতে। এখন আমি এই লেয়ারে ক্লিক করে আবার এটা দিয়ে কালার করলে এই দেখুন এই যে হাত, এটা যদি আমি চাই কালার করতে পারি, নাও চাইলে নাও করতে পারি। এই যে আমি যাও করে দিলাম,
সো জিনিসটা ম্যাচ হয়ে গেল, দেন এটা জুম করে করতে করে ফেলি, তাহলে নিখুঁত হবে জিনিসটা। এই যে এখান থেকে আমি হাতগুলা কালার করে নিচ্ছি, আর যদি ভুল হয়ে যায় সেটা রাবার দিয়ে মুছে নিতে হবে। এই যে দেখুন এখানে এক্সট্রা পড়ে গেছিল, আমি এটা রাবার দিয়ে করে নিয়েছি। সো এই যে ছবি, দেন এবার ফাইনাল টাচ দিতে হবে, যেটা এটাও আবার কপি করব। কপি করার পরে এখান থেকে ক্যামেরারও ফিল্টার থেকে একটু কমানো বাড়ানো করলে আমার কাজটা শেষ। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাটা অনেক ইজি, বাট এর ভিতরে কিছু কাজ আছে যেটা করলে আপনার ছবিটা অনেক সুন্দর আসবে। এই যে এখান থেকে আমি একটু বাড়াই দিলাম, এটা ঠিক আপনার ফেসের সাথে, ফেস টিউন কালার টিউনটা ম্যাচ করে আপনি যেভাবে চান সেভাবে করতে হবে। রিয়েলিটি আনতে হইলে যে চেয়ারটি এইটা, এটা কোনো কাজ নাই কারণ এটা কালার। সো এটা যদি একটু অল্প করতে হবে যদি সেটা ভালো লাগে, না হইলে করার দরকার নেই। এখানে সাপোজ যদি কোনো কিছু বেশি হয় হালকা কমাই দিতে হবে। এটা আপনার ঠিক ফেস টিউনের সাথে এটা ঠিক সেট আপ করে যেটা ভালো লাগে এটা বারবার রিভিউ করে নিতে হবে। যে এটা সুন্দর লাগতেছে আমি একটা ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন আগের ছবি এই ছবি অনেক তফাত। সো এই যে এটা আমি করে দেখেন ছবিটা আমরা একবার দেখে নিই, দেখেন ছবিতে একটা আলাদা সফটনেস এবং আলাদা একটা টিউন আসছে। সো এবার আমি এটা সেভ করে ফেলি। সেভ করে এই যে আমি এটা সেভ করে ফেললাম। ঠিক এইভাবে আপনারা যে কোনো ছবি কালার টিউনটা ঠিক রেখে ইনশাল্লাহ আপনারা করতে পারেন। সো যদি বুঝতে কোনো প্রবলেম হয় সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরা রোদে করলে আমি যে স্টেপগুলা বা স্টেপ করছি এটা সফট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য এটাই বেস্ট। এটা করলে আর ইনশাল্লাহ আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ছবি ভালোই আসবে, খারাপ আসবে না। সো আপনার এটা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আপনার কালার টিউন যেটা আপনার পিছে বা ফেসের সাথে ড্রেসের সাথে যেটা মানায় সেইটাকে ফলো করে দেন আপনার এটা করতে হবে। সো আজকের মতো এখানেই, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সমস্যার সমাধান করে দিব। সবাই ভালো থাকবেন, বাই বাই।